তুমি কাল কখন বেরোবে? কেন? কাল আমাদের পিকনিক আছে। তার সঙ্গে অফিস যাওয়ার কি সম্পর্ক? বাই দ্য ওয়ে, কাল ছুটির দিন। তুমি তো ছুটির দিনেও অফিস যাও, তাই বলছিলাম। কি বলতে চাও পরিষ্কার করে বলো। ভাবছিলাম কাল আমাদের পিকনিকে অলিকে নিয়ে যাব। তোমার গাড়িটা যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। কাল আমার অফিস যাওয়া নেই। তাহলে কি গাড়িটা নিয়ে আমরা, মানে আসলে অলির জন্যই। কিন্তু কালকে তো আমি ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছি। প্রবলেম? এত রাতে তো ওকে খবরও দেওয়া যাবে না। একটা অপশন আছে। ধরো আমি তোমাদের নিয়ে পিকনিকে গেলাম, তাহলে তোমার আপত্তি আছে? কিন্তু ওরকম হা হয়ে আছো কেন? কোনো অসুবিধা আছে? না, মানে তুমি তুমি বাচ্চাদের সঙ্গে পিকনিকে কি, মানে আমি আমি বলছি যে তুমি আমাদের সাথে পিকনিকে গেলে, মানে তুমি তো কাউকে চেনো না, মানে তুমি বোর হয়ে যাবে। মানে আমার পিকনিকে যাওয়ায় তোমার আপত্তি আছে, কিন্তু তোমারই তো একটা বড় কমপ্লেন যে আমি তোমাদেরকে সময় দিই না, তোমার বন্ধুদের সঙ্গে মিশি না, ছেলে মেয়েদের টাইম দিই না, তাই না? এনিওয়ে অভিষেক যাচ্ছে, বাট একটা প্রবলেম, অভিষেক তো গাড়ি চালাতে পারে না। এনিওয়ে আমি দেখছি, আমি ড্রাইভারকে ব্যবস্থা করছি। আমি আমি তো সেটা বলিনি, আর অভিষেক যাচ্ছে না। সে কি, কেন, ওর আবার কিসের প্রবলেম? কিসের প্রবলেম আমি ঠিক জানি না, কিন্তু অভিষেক যাচ্ছে না। আর আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম যে দেখো শোনো, মানে আমি তোমার সাথে যাব, মানে আমি তোমার সাথে যাব না, মানে আমরা যাব আর কি। আমি আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না। আসলে আমরা কালকে পিকনিকে যাব, তুমি যাব, আমি অলিকে আমার সঙ্গে যাবো।